ছোট্ট বন্ধুরা, সোনাপুরি বনে ছিল একটি ছোট্ট টুনি পাখি। টুনি পাখিটি ছিল খুবই সুন্দর মনের। এই টুনি পাখি সবসময় কারো না কারো উপকার করে থাকে। একদিন টুনি পাখিটি খাবার সন্ধানে উড়ে যাচ্ছিল। তখন টুনি পাখিটি দেখল কতগুলি পিঁপড়ে একটা খাবারের টুকরো তাদের ডেরায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। টুনি পাখি দূর থেকে এসব দেখে নিজে খুব কষ্ট পায়। আহারে, এই ছোট্ট পিঁপড়েগুলো এত বড় খাবার নিয়ে যেতে তাদের অনেক কষ্ট হচ্ছে। এই খাবারটা যদি তারা নিয়ে যায়, তাদের হয়তো আর 6 মাস খাবার খুঁজতে হবে না। এসব বলে টুনি পাখি পিঁপড়েদের কাছে যায়। পিঁপড়ে ভাই, তোমাদের এই খাবার নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। আমি এই খাবার টুকরো তোমাদের ডেরায় পৌঁছে দিয়ে আসি, তোমরা আমার পিছনে পিছনে আসো। এরপর টুনি পাখি খাবারের টুকরো ঠোঁটে নিয়ে পিঁপড়েদের ডেরার দিকে যায় এবং পিঁপড়েরাও তাদের ডেরার দিকে যায়। তুমি আজকে আমাদের অনেক বড় উপকার করলে টুনি ভাই। তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো, আমাদের বলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি, আবার দেখা হবে। এভাবেই টুনি পাখি ও পিঁপড়েদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে যায়। এই বনের পাখিরা সুখে ও নিরাপত্তাতে দিন যাপন করছিল। হঠাৎ একদিন এই বনের পাখিদের ওপর নজর পড়ে এক দুষ্ট শিকারীর। আরে, এখানে তো দেখছি অনেক পাখি, কি সুন্দর রং বেরঙের পাখি। যে করেই হোক, আজকে একটা পাখি ধরতেই হবে, তাড়াতাড়ি ফাঁদ পেতে দেই। এরপর শিকারী তাড়াতাড়ি ফাঁদ পেতে সেখান থেকে চলে যায়। এই সবকিছু সেই টুনি পাখিটি অনেক দূর থেকে দেখতে পায়। আরে, এই নিষ্ঠুর শিকারিটা তো আমাদের ধরার জন্য জাল বিছিয়ে রেখেছে। তাড়াতাড়ি যাই, বনের সমস্ত পাখি বন্ধুদের বলে আসি, তারা যেন বনের দক্ষিণ দিকে না আসে। এরপর টুনি পাখিটি এক এক করে বনের সমস্ত পাখিকে বলতে লাগলো, কিন্তু অনেকে টুনি পাখির কথায় বিশ্বাস করে না। আমরা সবাই অনেক দিন থেকে এই বনে বাস করছি, এখনো পর্যন্ত কোনো শিকারীকে দেখতে পাই নাই। তাছাড়াও আমাদের খাবার খুঁজতে তো বনের দক্ষিণ দিকে যেতেই হবে। আমার মনে হচ্ছে এটা টুনি পাখির কোনো ফন্দি হবে। হয়তো টুনি বনের দক্ষিণ দিকের খাবার সে একাই খেতে চায়। কাক ও টিয়া টুনি পাখির কথায় বিশ্বাস না করে তারা চলে বনের দক্ষিণ দিকে খাবারের খোঁজে। টিয়া পাখি শিকারের জাল দেখতে না পেয়ে জালে বন্দি হয়ে যায়। এ কি সর্বনাশ, টিয়া তো শিকারের জালে বন্দি হয়েছে। টুনি ঠিকই বলেছে, তাড়াতাড়ি টুনিকে বলে আসি, টুনি নিশ্চয় কোনো উপায় বের করবে। এরপর কাক টুনির কাছে যায় এবং সবকিছু সে টুনি পাখিকে বলে। টুনি, তুমি কিছু উপায় বের করো। তখনই টুনি পাখি সেই পিঁপড়ে বন্ধুর কথা মনে পড়ে যায়। আমাকে তাড়াতাড়ি পিঁপড়ে বন্ধুর কাছে যেতে হবে, পিঁপড়ে টিয়াকে বাঁচাতে পারে। এরপর টুনি পাখি পিঁপড়ের কাছে যায়। টুনি পাখি পিঁপড়েকে সব ঘটনা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না টুনি বন্ধু, আমরা আমাদের ছোট ছোট তীক্ষ্ণ দাঁত দিয়ে শিকারের জাল কেটে ফেলব এবং টিয়াকে মুক্ত করব। এ কথা বলে পিঁপড়ের দল চলে টিয়াকে বাঁচাতে। এরপর পিঁপড়েরা শিকারের জাল কাটতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে শিকারের জাল কেটে ফেলে পিঁপড়েরা এবং টিয়া পাখি মুক্ত হয়ে উড়ে যায়। বন্ধুরা, এরপর থেকে পিঁপড়ের দল ও বনের পরীরা সবাই ভালো বন্ধু হয়ে
সেই বনে বাস করতে থাকে। বন্ধুরা, আজকে টুনি পাখি ও পিঁপড়ের গল্পটা কিরকম লাগলো? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি পিঁপড়ের ইংরেজি শব্দ জেনে থাকো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ এবং সবল থেকো।